بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عليكم السلام ورحمة الله وبركاته دين فاي دويتكي برشنك بسن الله لاتو برشنك বেদাতীয় কথা বাদ দিলাম আমরা যারা সহি আকিদার দাবি করি তারাও মনে করি যাক হাদিস কিছু জানছি কিছু মানুম কিছু মানুম না অসুবিধা নেই জান্নাত পেয়ে যাব আল্লাহ বলছেন আফাত আমিনুনা বিবাদিল কিতাব ও তাক ফুরুনা বিবাদ তোমরা কি কোরআনে কিছু মানবা কিছু মানবা না তোমাদের জন্য আল্লাহ হক তৈরি উত্তম বিনিময় উত্তম বিনিময় কি ওই যে সন্তান যখন দুষ্টামি করে তখন বাপ মা মা বলে আশোক তোমার বাবা মজাটা বুঝবা এটা কি মজান আফ মায়ের তার মানে আল্লাহা বলছে আর আমাদের মূল উদ্দেশ্যাম বলেছেন যদি কারো হিজরত হয় কোন নারী পাওয়ার জন্য তার কোনো কিছু পাবে না বাস্তবে সত্য কথা বলেছেন আজকে আমাদের সবারই মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার পপুলারিটি হয় পপুলারিটি আর না তো অর্থনৈতিক বিশেষ করে এটা গত কয়েকদিন আমি একটা একটা বক্তব্য দেখলাম doctor সাইফুল্লা ভাই ওস্তাদ আমাদের ওস্তাদ একজন বড় আলেম doctor সাইফুল্লা একটা জুমার খুতবা দিচ্ছে বলছে যে বর্তমানে হানাফি হোক আর সাফি হোক আর আহলে সবার হচ্ছে নিজের আখের গোছানি আখের গোছানি মানে কি নিজের দল নিজের কথা নিজের মতামতকে establish দেওয়ার জন্য প্রকৃত আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার লোকটা অত্যন্ত কম আছে সবাই কিন্তু মুখ দিয়ে বলে যে আল্লাহর জন্য কিন্তু বাস্তবে যাচাই করে দেখবেন তার নিজের নিজেকে এস্টাবলিশ করার জন্য হয় নিজের পপুলারিটি না হয় তার অর্থনৈতিক মূল দুটো এখন বর্তমানে দুইটা কাজ করছে অর্থনৈতিক আর পপুলারিটি পপুলারিটি বা অর্থনৈতিক আমাদের কাজ করছে এই কাজের কারণে যে আপনি মনে রাখবেন আপনি জেনে যদি না মানেন আল্লাহ বলছেন তুমি ওই কাজ ওই কথা কেন বলো যেটা তুমি করো না তাহলে আগে

এটা হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষী আসলে মূলে কথা হচ্ছে আলেম থেকে আলেম অত জানলেওয়ালা আপনি একটা কাজ করেন আপনি ওই কাজের আলেম আলেম আমি একটা যা একটা কাজ করি আমি একটা আলেম যে যে কাজ করে সে কাজের একটা আলেম মূলত কিন্তু শরীয়তের আলেম হলো কোরআন এবং সহি তাকে আলেম বলে এই আলেম জান্নাতে যাবে এরকম কোনো কথা নাই যদি তাই হয়ে থাকে তাহলে কেমত পর্যন্ত যত মানুষ আসবে যাবে ইবলি শয়তান সব দেখছেন যত নবী আসছে সাহাবির আসছেন সব দেখছেন জানছেন সবচেয়ে তো জানলে তার মতো জানলে ওলা পৃথিবীতে আর কেউই নাই ইবলি শয়তান তো সেতে সর্বব্রত জান্নাতে যাবে না লোক কারণ অসম্ভব কথা এই জন্য আলে হতে হবে এবং সাথে সাথে হতে হবে আবেদ আবেদ হইতে হইলে আলেম হইতিব আলেম হইয়া আবেদ হইতে হইব দুটাকে আপনি একভাবে চালাইতে হবে আপনি জানেন আপনাকে মানতেই হবে যদি না মানেন তাহলে আপনি আল্লাহর আদালতে আগে জবাবদিহি করতে হবে অকল রব্বানা

আল্লাহ শুক্র আদায় করো আল্লাহকে আল্লাহ জিকির করো জিকির তো জানা জিকিরের অনেক শব্দ আছে যাই হোক তাহলে আজকে আমরা দেখেছি বলতে কিন্তু পয়সা লাগে না হ্যাঁ এখন পয়সা লাগে আমার পয়সা লাগে সেটা কি নেটের পয়সা লাগে স্বাভাবিক কথা বলতে কিন্তু একসুলে কথা বলতে পয়সা লাগে না এবং কথা বলতে ব্যাটারি চার্জ কবে নাই কারণ পাক যে ব্যাটারি দিছে এই ব্যাটারি যদি চার্চ করতে লাগতো তাহলে মাসে তাও কথা বলতে কিন্তু বলা তো সহজ কিন্তু মানাটা অত্যন্ত কঠিন মনে রাখবেন বলা সহজ মানা কঠিন বলা সহজ মানা কঠিন কারণ বলতে সহজ কিন্তু মানা কি আমি বলছি হারাম খাওয়া যাবে না আমি বলছি ঘুষ খাওয়া যাবে না আমি বলছি চুরি করা যাবে না আমি বলছি মিথ্যা কথা বলা যাবে না আমি বলছি হারাম খাওয়া যাবে না আমি বলছি সেদিক করা যাবে না বিদাত করা যাবে না আল্লাপা কাছে অন্যের হক অন্যায় ভাবে নষ্ট করা যাবে না এইভাবে খুরি করা যাবে না মোনাফা করা যাবে না কিন্তু এরা মানুষ অত্যন্ত খুশি আর দুনিয়া সিজুরুল মোমিন কাফিরুল না মুমিনের জন্য দুনিয়ার জেলখানা কাফিরের জন্য জান্নাত মুমিনের কথা আল্লাপ আল্লাহ যেখানে উত্থাপন করছে সুতরাং মানের হচ্ছে অত্যন্ত কঠিন বিষয় এই জন্য শুধু আলেম হয়েছেন মানে জানলে ওয়ালা হইছেন লাভ হবে না হাসার মাঠে যে আপনি আল্লাহ কোন দিনা আল্লাহ আপনাকে বানাইছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন এবুদুন এবুদ আপনি কে এবুদ মানে গোলাম ইবাদত করবে কার আল্লাহর একমাত্র আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মা জিন্না ওয়াল ইনসা ইল্লা বুধুন আমি মানুষ করেছি আমার এবাদত করার জন্য এখানে কয় না যে খালি আলেম খালি জ্ঞান অর্জন করো আপনার পঞ্চাশ হাজার সার্টিফিকেট আমি এক দিয়ে বলেছিলাম আপনি দাওরা সার্টিফিকেট আল্লাহ হাসন মারে করেন ও দাওরা ফালাই আসো তোমার সার্টিফিকেট গুলো নিয়ে আসো দেখি তোমার সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দেবো জিনা আপনাকে দেখবো হ্যাঁ অবশ্যই উত্তম মেহমানদারি রেখে দিয়েছেন আশা করি বুঝতে পারছি হ্যাঁ এখানে একটি কথা আছে অনেক সময় আছে কেউ না অপারগ ভই করে সেটা হচ্ছে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কিন্তু আজকে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মূল টার্গেট হচ্ছে পপুলারিটি এবং ফাইনান্সিয়াল অর্থের বিষয় আর কিছু না আপনি যতই যতইক্ষণ বিশ্বাস করবেন আমি যে সহি কি করার জয়বা বাকি দেখান সবার ক্ষেত্রে আমি দেখছি সত্য করা নিরানব্বই পার নিরানব্বই জন লোকই হচ্ছে নিজের পপুলারি অর্জন করার জন্য আর নিজেকে নিজে আলেম দাবি করার জন্য নিজে পয়সা কামানোর জন্য বিশ্বাস করবেন জানি না আমি সেদিন আমি ডক্টর সাইফুল্লাহ ভাইয়ার ওস্তাদের কথাটা শুনে আমার অত্যন্ত পছন্দ হয়েছে বাস্তব একটা কথা বলছে ডক্টর সাইফুল্লাহ ভাই আজকে প্রত্যেক লোক তাই চলছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য পপুলারিটির জন্য আর টাকা পয়সার জন্য কামাইয়ের জন্য আসলে বাস্তবে যদি আসলে বাস্তবে যদি